নমস্কার দর্শক বন্ধুরা, আমি হিনা চলে এসেছি আজকে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে। এক ম্যাডাম আমার সামনে বসে আছে। ম্যাডাম, আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, নমস্কার, আমার নাম শুক্লা বিশ্বাস। আমাদের কোম্পানিটা রয়েছে শিলিগুড়িতে। কোম্পানির নাম ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ। আচ্ছা ম্যাডাম, আপনার কোম্পানির অ্যাড্রেসটা কি রয়েছে? অ্যাড্রেসটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, শিলিগুড়ি, হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে। আচ্ছা, তো ম্যাডাম আজকে আপনি আমাদেরকে কি মেশিন সম্পর্কে বলবেন? আজকে আমি যে মেশিন সম্পর্কে বলতে চলেছি সেই মেশিনটা কিন্তু, অর্থাৎ সেই মেশিনের প্রোডাক্টগুলো সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল এবং মার্কেটিংয়ের জন্য কোনো আপনার প্রবলেম হবে না, কারণ সব জায়গায় খুব ইজিলিভাবে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন। সে আপনি গ্রামের সাইডে বলেন কিংবা আপনি শহরের সাইডে বলেন, এটা সমস্ত জায়গায় আপনার অ্যাভেলেবেল প্রয়োজন হয় যে জিনিসটা, সেটা হচ্ছে পেপারের থালাবাটি তৈরি করার মেশিন, অর্থাৎ পেপার প্লেটের মেশিন। সে পেপার প্লেটের বিভিন্ন ধরনের মেশিন আছে, সেই বিষয়ে আপনাদেরকে আমি আজকে আলোচনা করব। আচ্ছা ম্যাডাম, আপনি বললেন পেপার প্লেটের বিভিন্ন ধরনের মেশিন আছে, একটু দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবেন যে কি কি ধরনের মেশিন আপনাদের এখানে পাওয়া যায় পেপার প্লেটের? আচ্ছা, মেশিনের মধ্যে দেখেন সবথেকে ছোট, যদি আপনার কাছে বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি মাত্র 25,000 টাকা থেকে শুরু করতে পারেন বিজনেস। সেক্ষেত্রে ম্যানুয়াল মেশিন অর্থাৎ হাতের মেশিন আপনি পেয়ে যাবেন। সেগুলো কিন্তু আপনার ঘরে থাকা, মানে হাতের বাজেটের থেকে আপনি শুরু করতে পারবেন মাত্র 25,000 কিংবা আপনার 30,000-এর মধ্যে। তো এছাড়াও আপনি পেপার প্লেটের মেশিনের মধ্যে 3টে আইটেমের মেশিন পাবেন। এক হচ্ছে ম্যানুয়াল মেশিন অর্থাৎ হাতের মেশিন, হ্যান্ড প্রেস মেশিন, আর আরেকটা আছে আপনার অটোমেটিক মেশিন, আরেকটা আছে হাইড্রোলিকের মেশিন। এছাড়াও আরেকটা মেশিন আপনি পাবেন, সেটি হচ্ছে অল ইন ওয়ান। সেটার মধ্যে শুধু পেপার প্লেট নয়, আপনি একসঙ্গে 3টে কিন্তু প্রোডাক্ট বানাতে পারবেন। তো সেগুলো আমি বিস্তারিত আপনাদেরকে বলবো, তার আগে আপনাদেরকে বলে দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। আচ্ছা, আপনাদের এখানে 3 ধরনের পেপার প্লেটের মেশিন সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই তো? আচ্ছা, তো ম্যাডাম এই মেশিনগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন। আচ্ছা, তো আমি যে মেশিনের কথা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, হাতের মেশিন অর্থাৎ ম্যানুয়ালের মেশিন, সেই মেশিনটা আপনার হাতে কাজ করতে পারবেন। হাতে কাজ করতে পারবেন জন্য যে আপনার খুব প্রেশারের প্রয়োজন হবে, খুব পরিশ্রমের হবে, সেটা নয়, কারণ ওটা একদমই হাতের মেশিন, ওটা কারেন্ট সেরকম লাগবে না, খুব সামান্য কারেন্ট লাগবে শুধু আপনার হিটারটা গরম হওয়ার জন্য। তো সেই হিটার ডাইস সমস্ত কিছু আমি দেখাবো, তার আগে মেশিনের ব্যাপারে আপনাদেরকে বলে নিই। এই 3 ধরনের যে 3টে আইটেমের মেশিন আছে সেটার মধ্যে ডিফারেন্স কী আছে, এবং ম্যানুয়াল মেশিনটা তো আছে আপনার, তার মধ্যে অটোমেটিক, হাইড্রোলিক এবং অল ইন ওয়ান, এই 4টে আইটেমের মেশিন কিন্তু আপনার একই, মানে মেশিনের মধ্যে কিন্তু আপনার একই জিনিস তৈরি করতে পারবেন, শুধু একটার মধ্যে ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে ম্যানুয়াল মেশিন হাতে তৈরি করতে পারবেন, ওটা আপনার প্রোডাকশন আসবে মিনিমাম 1 ঘন্টায় 500টা পাতা আপনি তৈরি করতে পারবেন। আর যদি আপনি ভাবেন যে আরও ছোটো ছোটো বাটি তৈরি করতে পারবেন, সেটাও করতে পারবেন। এবার চলে আসি অটোমেটিক মেশিনে। অটোমেটিক মেশিনের মধ্যে আপনার পুরোপুরি কারেন্টে চলবে এবং সেটা কিন্তু ঘরের কারেন্টে অর্থাৎ 220 ভোল্টেই আপনি চালাতে পারবেন, এবং একটা 10x10 স্কোয়ার ফুট রুমের মধ্যে আপনি বসাতে পারবেন মেশিনটা, খুবই ছোটো জায়গার মধ্যে বসিয়ে কাজটা করতে পারবেন। এটার মধ্যে আপনার 1 ঘন্টায় প্রোডাকশন আসবে 1000 থেকে 1200 পিস, আপনি 1 ঘন্টায় প্রোডাকশন করতে পারবেন। এটার মধ্যে কোনো হাতের কোনো কাজ নেই, এটা পুরোপুরি অটোমেটিকের মেশিন, কারেন্টে বসিয়ে দেবেন এবং সেটা কিন্তু আপনি সুইচ অন অফ করলে অটোমেটিক্যালি, ডাইস লাগিয়ে দিলে অটোমেটিক্যালি চলে আসবে। এটা 2 ধরনের হয়ে থাকে, একটা সিঙ্গেল ডাইসের হয়, একটা ডবল ডাইসের হয়। সিঙ্গেল ডাইসটা হচ্ছে একটা ডাইস দিয়ে আপনি কাজ করতে পারবেন, এবং ডবল ডাইসটা হচ্ছে 2টো ডাইস লাগিয়ে একসঙ্গে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে ধরেন আপনি একটা ছোট বাটির ডাইস লাগালেন এক সাইডে বড় থালা লাগালেন, তাহলে আপনার 2টো জিনিসই, বাটি এবং থালা 2টো কিন্তু একসঙ্গে আপনি ম্যানুফ্যাকচারিং করতে পারছেন। এবার চলে আসি আমি হাইড্রোলিক মেশিনে। হাইড্রোলিক মেশিনটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন বানাতে পারবেন, যেরকম ডায়মন্ড ডিজাইন, রিঙ্কেল ডিজাইন, প্লেন ডিজাইন, তারপরে প্রেসিং ডাইস, সমস্ত কিছুর কিন্তু ডিজাইন আপনি বানাতে পারবেন এই হাইড্রোলিক মেশিনে। এটা আপনার পাতলা থেকে মোটা সমস্ত জিএসএমের মধ্যে যে পাতাগুলো থাকে, সব জিএসএমের মধ্যে আপনি এই পাতাটা বানাতে পারবেন। এই মেশিনটার মধ্যে একটা লেবারের প্রয়োজন থাকবে, কারণ এটা কিন্তু কাটিং পাতাটা একটা করে, একটা নয়, আপনার ধরেন 4-5টা পাতা করে একসঙ্গে দিতে হবে। আর যদি আপনারা ভাবেন যে আরেকটু বাজেট আপনাদের কাছে আছে বা একটা বড় বিজনেস করতে যাচ্ছেন, একবারে ইনভেস্ট করতে যাচ্ছেন, বারবার নয়, সেক্ষেত্রে আপনি অল ইন ওয়ান মেশিন কিন্তু পারচেস করতে পারেন। অল ইন ওয়ান মেশিনের স্পেশালিটি আছে এটাই যে একটা মেশিনের মধ্যে, অল ইন ওয়ান মেশিনের মধ্যে আপনি থালাবাটি প্লেট বানাতে পারবেন। এছাড়াও আপনি যে স্লিপারগুলো অর্থাৎ হাওয়াই চপ্পলগুলো থাকে সেই চপ্পলগুলো বানাতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের জিনিস আপনি প্যাকিং করতে পারবেন, তার মধ্যে যেরকম ধরেন বাসন মাজার ঝুনা, তারপরে বিভিন্ন ধরনের গোটা মশলা, ড্রাই ফ্রুট, সমস্ত কিছু, বাচ্চাদের খেলনা, টুথপেস্ট, সমস্ত কিছু কিন্তু এই মেশিনে প্যাকিং করতে পারবেন। তো এটার মধ্যে আপনাকে শুধু আলাদা আলাদা ডাইস বসাতে হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে আপনি যদি ছোটো ছোটো থালাবাটি প্লেট বানান, সেক্ষেত্রে আপনার প্লেটের ডাইস বসাতে হবে। আপনি থালাবাটি প্লেট বানালেন, যদি আপনি ভাবেন যে আপনি চপ্পল তৈরি করবেন, তাহলে চপ্পলের ডাইস থাকে আলাদা, সেই ডাইসগুলো আপনাকে কিনতে হবে এবং শীট পারচেস করতে হবে, শীট ফিতা, সেগুলো নিয়ে আপনি কিন্তু একটা মেশিনে অল্টারনেটিভ করে বানাতে পারবেন। আরেকটা বললাম আমি প্যাকিংয়ের কথা, সেটারও আলাদা রকম ডাইস আছে। সমস্ত কিছু কিন্তু আমাদের কোম্পানি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো সমস্ত কিছু নিয়ে আপনি একটা মেশিনের মধ্যে তিনটে বিজনেস খুব অনায়াসেই করতে পারবেন। আচ্ছা, তো ম্যাডাম আমরা যে প্লেটগুলো তৈরি করব, সেই প্লেটগুলো তৈরি করার জন্য তো অবশ্যই আমাদের কাঁচামালের প্রয়োজন হবে। তো অনেক সময় এরকম হয় যে মেশিন আমরা কেনার পর কাঁচামাল নিয়ে খুব সমস্যা হচ্ছে, পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে কাঁচামাল প্রোভাইড করার কোনো ব্যবস্থা রয়েছে আপনার কোম্পানির? আচ্ছা, সেক্ষেত্রে আমি বলে থাকবো যে দেখেন, আমাদের এখানে মেশিনের পাশাপাশি মেটেরিয়ালসগুলো অর্থাৎ ম্যানুফ্যাকচারিং হয় সেই কাঁচামালগুলো। এবার ধরুন আপনি যে কোনো একটা মেশিন নিলেন, ভাবছেন একটা মেশিনেরই কিন্তু ম্যানুফ্যাকচারিং হয় শুধু মেশিনের, সেটা নয়। যেই মেশিনই নেন না কেন, আমাদের এখানে 50 আইটেমের মেশিন আছে। 50 আইটেমের মেশিনের পাশাপাশি আপনার যেই মানে যেই মেশিনের যেই কাঁচামাল, সেই জিনিসটা কিন্তু, সেই কাঁচামালটা আমাদের কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। সুতরাং সেটাও কিন্তু আপনি খুব অ্যাভেলেবেল আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবে, আপনাদের বাইরে কোনো যাওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে আপনারা আসবেন, এসে মেশিনপত্র এবং মেটেরিয়ালস নিয়ে যাবেন, সেটাও করতে পারেন। আপনারা যদি ভাবেন আপনারা দূরে থাকেন, বারবার মেটেরিয়ালস নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন। আমাদের অনলাইনের মাধ্যমে পারচেস এর ব্যবস্থাও রয়েছে। তো দর্শক বন্ধুরা দেখেন, আমার সামনে কিন্তু বিভিন্ন ধরনের আপনার কাছে কাঁচামালগুলো আমি স্যাম্পল রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে বিভিন্ন ধরনের পাতা আছে, এখানে কাটিং পাতা আছে। যদি আপনারা অটোমেটিক মেশিনের রোল চালাতে পারেন, যদি আপনারা হাইড্রোলিক এবং ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করেন, তাহলে এই সমস্ত কাটিং পাতাগুলো আপনাদের প্রয়োজন হবে। দেখেন এই যে আপনার ডিজাইনের মধ্যে আছে, সমস্ত ধরনের কিন্তু পাতা আপনি অ্যাভেলেবেল পাবেন। আপনি যদি জিএসএমের কথা ভাবেন, এখানে যে পাতাটা মোটা পাতলার ব্যাপার আছে, সেটা হচ্ছে জিএসএমের ব্যাপার। যদি আপনি ভাবেন পাতলা নেবেন, পাতলাও নিতে পারেন। যদি আপনি মোটা নেন, যেরকম আপনার মার্কেটে চাহিদা থাকবে সেই অনুযায়ী আপনি কিন্তু আমাদের এখান থেকে কাঁচামালটা সংগ্রহ করতে পারবেন। এছাড়াও দেখেন বিভিন্ন ধরনের ছোট বাটি, এই যে প্লেট, মানে সমস্ত কিছু কিন্তু, এটা প্রসাদের প্লেট, এটা কিন্তু মোমো চাউমিনের যে এটা আছে সেটা হবে। তারপর ছোট বাটিগুলো আছে, এই যে ছোট বাটিগুলো কিন্তু আপনি নিতে পারবেন। ছোট বাটি যে এগুলো, ওটা সব কাটিং থাকে। যদি অটোমেটিক মেশিন নেন, এরকম ধরনেরই সেম এরকম আপনার ইঞ্চিরই মধ্যেই আপনি কিন্তু রোলও পেয়ে যাবেন। এছাড়া দেখেন বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইনের মধ্যে আছে, শালপাতা রয়েছে, তারপর আপনার এটা শালপাতা রয়েছে, এটা কলাপাতা রয়েছে, তারপর প্রিন্টেটের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের প্রিন্টেটের মধ্যে। তারপর যদি আপনি প্লেট নেন, প্লেটের মধ্যে দেখেন এটা তৈরি করা আছে, এটা কিন্তু আমাদের কোম্পানিতেই আমরা বানিয়েছি, তৈরি করা আছে এই প্লেটগুলো বিভিন্ন ধরনের। তারপরে যে শালপাতার প্লেট, যে কোনো জিনিস আপনি নেন না কেন, আমাদের এখানে কিন্তু খুব ইজিলিভাবে অনায়াসেই পেয়ে যাবেন সমস্ত কিছু। এছাড়া এখানে আমার পাশে রাখা আছে যে এই জিনিসটা, এটা হচ্ছে ডাইস। ডাইসটা কিন্তু আপনারা দেখেন একদম পুরোপুরি কোম্পানি প্যাকিং করা রয়েছে, মানে এটা কিন্তু একদমই কোনো প্রবলেম হবে না। এখানে আপনার এটা আছে 6 ইঞ্চি, অর্থাৎ এই বাটিটার আপনার যে ডাইসটা, সেটা আপনি যদি ভাবেন বড় থালা নেবেন, সেই বড় ডাইসও পাবেন, ছোট ডাইস সমস্ত কিছু আমাদের কোম্পানি থেকে পাবেন। এছাড়া এটাকে আপনার হিট দেওয়ার জন্য রয়েছে বেল্ট, অর্থাৎ হিটার। এই হিটারগুলোও কিন্তু আমাদের এখানে ছোট থেকে বড় সব কিছু পেয়ে যাবেন। সুতরাং আপনারা কিন্তু আমাদের কোম্পানিতে শুধু মেশিন নয়, মেটেরিয়ালস থেকে শুরু করে ডাইস, যত কিছু লাগবে আপনার একটা বিজনেস শুরু করতে, সমস্ত কিছু এখান থেকে অ্যাভেলেবেল পাবেন। পরবর্তীতেও যদি আপনার কোনো মেটেরিয়ালসের প্রয়োজন হয়, অনলাইনে অর্ডার করে দিলে আমরা এখান থেকে ট্রান্সপোর্টে কিন্তু আপনার অ্যাড্রেস পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, তো ম্যাডাম সমস্ত কিছু বুঝতে পারলাম। এবার আমরা যে মেশিনটা নেওয়ার পর আমরা তো জানি না যে মেশিনটা আমরা পরিচালনা করব কিভাবে, অথবা আমরা বিজনেসটা করব কেমন করে, তো সেটার কি কোনো ব্যবস্থা রয়েছে? নিশ্চয়ই, আমাদের কোম্পানিতে টেকনিশিয়ান রয়েছে, যারা স্পেশালিটি আপনাদেরকে ট্রেনিং দিয়ে আসবে। আপনার বাড়িতে গিয়ে যখন আপনি মেশিনটা নেবেন, আমাদের কোম্পানি থেকে পারচেস করবেন, আপনি বাড়িতে নিয়ে বসাবেন, তারপরে আমাদের কোম্পানির লোক আমরা পাঠিয়ে দেবো, ওরা গিয়ে আপনাকে সুন্দরভাবে ট্রেনিং দিয়ে আসবে, আপনাকে হাতে ধরিয়ে সমস্ত জিনিস বানানো শিখিয়ে আসবে। যতক্ষণ আপনারা না শিখবেন ততক্ষণ ওরা আসবে না, কারণ আমাদের কোম্পানিতে শুধুমাত্র ওদেরকে এই টেকনিশিয়ানের কাজেই কিন্তু রাখা থাকে। সুতরাং সেই আপনার যে একটা শিখার বিষয় বা নতুনত্বের বিষয় কোনো প্রবলেম হবে না, আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না। যদিও পরবর্তীতে মেশিনের চলতে চলতে কোনো প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের দেখবেন যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করলে পরে সমস্ত ধরনের প্রবলেম সলভ করে দেওয়া হবে। আচ্ছা, আপনি বললেন যে পরবর্তীতে ফোন করলে প্রবলেম সলভ করে দেওয়া হবে, তো সেক্ষেত্রে আমি জানতে চাই কি মেশিনের উপরে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টির কোনো ব্যবস্থা রয়েছে? আচ্ছা, গ্যারেন্টি রয়েছে আপনার 1 বছরের এবং 5 বছর পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে। গ্যারেন্টি পিরিয়ডের মধ্যে যদি মেশিনের কোনো সমস্যা থাকে, আমাদের কোম্পানির লোক গিয়ে কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবে, প্রবলেম সলভ করে দেবে। যদি তারা প্রবলেম সলভ করতে না পারে, সেক্ষেত্রে 1 বছরের মধ্যে আপনাকে পুরো মেশিন এক্সচেঞ্জ করে দেওয়া হবে, আর 5 বছর পর্যন্ত কিন্তু আপনি পুরোপুরি সার্ভিস পাচ্ছেন। আচ্ছা, তো দর্শক বন্ধুরা দেখতেই পারলেন যে ম্যাডাম আমাদেরকে বলল অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে পাচ্ছি। তো দর্শক বন্ধুরা আপনাদের বলবো যে অবশ্যই একবার আপনারা আসুন, দেখুন, ভিজিট করুন। এখানে অনেক ধরনের মেশিন রয়েছে, আর পেপার প্লেটেরও মেশিন রয়েছে, যেটা বর্তমান মার্কেটে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা মার্কেটে বিজনেস নিয়ে কোনো সমস্যা হবে না আমাদের। তো ম্যাডাম আপনি কিছু দর্শক বন্ধুদের বলতে চান? আর আজ দর্শক বন্ধুদের আমি একটাই বলতে চাবো যে এই মেশিনগুলো যদি আপনারা পারচেস করতে পারেন, অবশ্যই আপনারা প্রফিটেবল করতে পারবেন, কারণ মার্কেটে এতটা পরিমাণ যে কোনো জায়গায় আমরা রাস্তাঘাট থেকে শুরু করে হোটেল বলুন কিংবা কোনো অকেশন বাড়ি বা যে কোনো জায়গায় আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম পাতা থেকে থাকে, আমাদের সবসময় দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস এটা। এছাড়া যদি আপনারা ভাবেন এই মেশিনটা আপনারা হয়তো অনেকেই আছে যে আর একটু কম বাজেটের মধ্যে চেষ্টা করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে অনেক ধরনের মেশিন আছে। আমাদের কোম্পানিতে একবার অবশ্যই ভিজিট করেন, তাহলে পরে এখানে অবশ্যই আসলে পরে দেখতে পারবেন এখানে কত ধরনের মেশিন আছে। আপনার বিজনেসের একটা না একটা সোর্স আপনি পেয়ে যাবেন। আর এই পেপার প্লেটের ব্যবসা আপনার এই জিনিসটা কখনো নষ্ট হবে না। এটা আপনি যদি ভাবেন যে আজকে আপনি শুরু করছেন, এটা আজকে যদি ছোট মেশিন নিয়ে শুরু করেন, আপনি কিন্তু আস্তে আস্তে বড় মেশিন অর্থাৎ বিজনেসটাকে আপনি বড় করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে পুরোপুরি সাপোর্ট পাবেন। অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, একবার কন্ট্যাক্ট করেন, আমাদের অফিসের স্টাফ আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে। ধন্যবাদ ম্যাডাম।